আমি ফ্লাই স্টিচ দিয়ে বর্ডার ডিজাইন বানানো দেখাবো। হ্যালো বন্ধুরা, আমার চ্যানেল সুতোতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। ওইটার জন্য আমি এই সুতো নিয়ে নিয়েছি ডলি। মুখখানে আমি এই যে পুঁতি লাগাবো সেই জন্য পুঁতি নিয়েছি। এইখানে আমি দাগ দিয়ে রেখেছি। এইখান থেকে এইটার দূরত্ব আমি 1 সেন্টিমিটার নিয়েছি। 1 সেন্টিমিটার মধ্যে এখানে হাফ সেন্টিমিটার হাফ সেন্টিমিটার তার মধ্যে এখানে একটা দাগ দিয়ে রেখেছি। এবার এটার মধ্যে এখানে আমি 1 সেন্টিমিটার করে দাগ দিয়ে রেখেছি। এটা করার সুবিধার জন্য রেখেছি। এটা আমি এইভাবে শুরু করছি। প্রথমে একটা লেজি ডেজে স্টিচ দিচ্ছি, তারপর আমি এইখান থেকে একটু দূরে এবার এইখানে যে আমি মধ্যেখানে প্রথমে সেন্টার করেছিলাম এইখান থেকে আমি 1 সেন্টিমিটার করে যে দাগ দিয়ে রেখেছি সেখানে আমি ছুঁচটাকে বের করছি আর সুতোটা ছুঁচের সামনের দিক দিয়ে এইভাবে রাখছি। এরপর এটা যেমন এইভাবে দিক থেকে এইদিক উপর দিকে গেছি, এবার তেমনি এটার উপর থেকে এইভাবে যাব। এটার একটু এইখানে এটা হয়েছে, এটার একটু উপরে দুদিকেই, নিচের থেকে উপরে দুদিকেই একটু করে উঁচুতে ছোঁচটা বের করছি। এবার এটার থেকে আর একটু উপরে আর একটা বের করছি, এইখান থেকে এইভাবে করছি। আবার ঠিক এটার মধ্যে খান থেকে 1 সেন্টিমিটার আগে যে একটা করে দাগ দিয়ে রেখেছি সেখানে এটা বের করলাম। এটা আমি করে রেখেছি এই জন্য 1 সেন্টিমিটার পরপর দাগ দিয়ে রেখেছি, যাতে করে আমার এই ডিস্টেন্সটা ঠিক মেনটেন থাকে। এগুলো বর্ডার হিসাবে বিভিন্ন জায়গার গলায় হাতে ইউজ করা যাবে, যেমন ব্লাউজ, সালোয়ার কামিজ, চুড়িদার, যাই বা হোক তাতে ইউজ করা যাবে। আবার এই যে এটার মধ্যে এখান থেকে যেমন ঢুকিয়েছিলাম ঠিক এটার মধ্যে এখান থেকে আবার এই 1 সেন্টিমিটার আগে যে আমি দাগ দিয়ে রেখেছি সেখানে এইভাবে উঠাচ্ছি। এইভাবেই আমি পুরো জিনিসটা কমপ্লিট করছি, তারপর দেখাচ্ছি। এগুলো খুব সহজ সেলাই, একদম বেসিক স্টিচ, কিন্তু সেটা দিয়েই ওটাকে একটু যদি ডেকোরেট করা যায় তা সেটা খুব সুন্দর একটা বর্ডার লাইন হয়ে যায়। এইভাবে আমি পুরোটা করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি যে এইভাবে এটা আমার পুরো কমপ্লিট হয়ে গেল। এইভাবে এটা পুরো কমপ্লিট হয়ে গেল। এবার আমি এই যে এইগুলোর যে খালি জায়গা রয়েছে সেখানে আমি একটা করে এরকম পুঁতি লাগিয়ে দিচ্ছি। এটা লাগিয়ে দিলে দেখতে সুন্দর লাগবে, আর এই পুঁতিটাকে যাতে শক্ত হয়ে থাকে সেই জন্য এটা দুবার আমি এতে সুতোটাকে দুবার পার করে দিয়ে এটা অ্যাটাচ করে দিচ্ছি, যাতে এটা আর না নড়ে। এইভাবেই আমি পুরো যতগুলো এখানে খালি জায়গা আছে সবগুলোর ভেতরে পুঁতি লাগিয়ে দেবো। তো বন্ধুরা, আপনাদের আমার এই ভিডিও কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবেন, যাতে করে এরপরে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে প্রথম নোটিফিকেশন পৌঁছে যাবে। এইভাবে আমি পুরোটা কমপ্লিট করে নিচ্ছি, যে এইভাবে আমার পুরোটা কমপ্লিট হয়ে গেল। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে। ধন্যবাদ।